পানি শুয়ে পদ্মা মরে গেছে, আর এই পদ্মার বুকে আমি বাঁচে এখনো বাঁচে আছে। আমাক তুমি কেলিয়ে যাও না খোদা, কেলিয়ে যাও না। এখন থেকে পারাপার সাময়িক ভাবে বন্ধ। আমার ভাত খাওয়া শেষ হলেই আবার শুরু হবি। ওই দড়িটে টাঙ্গাই দে। না নুরু শেখ, না, তুমি ঠিকই পেট ভরে ভাত খাবে, ঠিকই লোক ঠকে আর টাকা কামাই করবে, আর আমি আমি দিনের পর দিন তোমার পিছনে ঘুর ঘুর করবো না। না, এইটা হয়ে পারে না। আজকে তোমার সাথে আমার সব লেটা শুকায় দেবো, সব। আমার সাথে তোর লেটা শুকিয়ে দিলেই যদি তোর কাম হয় তাহলে তুই তাই। আমি কোনদিন মুখ দাও না নুরু শেখ, কোনদিন মুখ দাও না। ঠিক আছে, তুই চরে মুখ দেখাস,
কিশোরের মধ্যে মুখ গুজে তুই পড়ে থাকিস, তাতে আমার কিছু আসে যায় না। হ্যাঁ সর, খাইতে দে। ভাবিছিলাম এই বৈশাখ মাসেই তোরে আমি গায়েব করে দেব, কিন্তু না, আমি দেখতেছি মরার জন্য তুই ছটফটানি শুরু করে দিয়েছিস। এই স্বরের মুহে কত মানুষ আমি পুঁতে রাখছি, আর তুই তো কসুরি ভরা রে। এ বেকা, কোনে গেলি রে? কেকে ডাকতিছে? আমি যাই। এই শুনো, কিসে তোমার এত দিমাগ? মরার জন্য ফাল উঠেছে তাই না? নিজের খোঁজ জানার জন্য মরণ কামড় ওঠে খুব ছটর ফটর। যেদিন নুরু শেখ মটকাটা ফাটায়া পালিসরে পুঁতে রাখবে, সেদিন তোমার ছটর ফটর কুমবি, তার আগে কুমবি না। কুমাকুমির হিসাব তো ভালোই খোঁজ বের পারিস। কে নুরু শেখ তো তোর চাচা, তার যা কবির পারিস নে, সেদিন আমার হিসাবটা বুঝে দেয়। ও তা পারবো না, না ভাটায় বন্দি যার জীবন, তাক তোমরা মরার ভয় দেখাও, মরার ভয় দেখাও না। তোমার এই আর্জির কোনো মূল্য নাই বাসেন, কোনো মূল্য নাই, কোনো মানুষের কাছে কোনো মূল্য নাই। সা কইবার সাও উপর আল্লাহর কাছে কইতে পারো না? তাকার কি কব, জন্মের সময় বুকের মধ্যে একটা আগুনের দলা ঢুকায় দিছে, আর উপরে বসে বসে দেখতেছে আর গুনতেছে, বুকের মধ্যে কয় শোভন কয়লা হয়েছে আমার, কয় শোভন কয়লা। এই জগতের নিয়ম তুমি এখনো বুঝো নাই বাসে? এই জগতে কেউ করে নিজের পরিচয় দান করে না, নিজের পরিচয় নিজে করে লাও লাগে। তোমাকে কতবার করে কইলাম চলো রাতের অন্ধকারে পালাই যায়, এই মরা শরীর বুহে আর কতকার মরবে? সেটা আমি পারবো না রে ভাই, সেটা আমি পারবো না। এই যে স্বর, এই স্বরই আমার বাপ, এই স্বরই আমার মা। বাপ মাগ সারি কি কোনো সওয়াল বলা দেবের পারে? এই স্বরই যদি তোমার বাপ আর মা হয় তাহলে বারবার অনুষেকের কাছে যাও কে? এই কথাটা তো আমি নিজেই জানি না রে জুড়ি, তো কিরাম করে বুঝাবো? তাহলে তুমি থাও তোমার কো আর না কয়া লইয়া, আমি গেলাম। মন
মনের মধ্যে কি আবার বান ডাকতেছে নাকি রে কায়েস? বান ডাকতেছে কিনা কবার পারবো লয় কাকা, তাই অগ্রিম বন্যার একটা আওয়াজ পাচ্ছি বুঝলে। ও তুই আগাম বন্যার আওয়াজ বুঝাইতে কি তুই আসিস নাকি? শোন এই পদ্মার স্বরে দিনের বেলায় তো আর আওয়াজ শুনি নে, রাইতের বেলায় ভাবি আওয়াজ শোনার জন্যে অপেক্ষা করেছে। তবে দীর্ঘদিন শুনতে শুনতে মনে হয় যে ওটা কোনো আওয়াজ না, ওটা একটা সঙ্গীত, আওয়াজ সঙ্গীত। এই বেকা, তুই আওয়াজ সঙ্গীত নামে কোনো সঙ্গীত চিনিস নাকি? না কাকা, জীবনে পয়লা আপনার মুখে শুনলাম কাকা। এই এদিকে এই যে দেখতেছিস নামা জায়গা খান, এটা দিয়ে তুই নামবু আর উঠবু, গুনে গুনে একশো বার নামবু একশো বার উঠবু, যা। মেলা দিন ধরে চেষ্টা করতেছি কাকা, বোঝেনি তো মাইয়া মানুষের মন মেঘের মতন, কখন আসে আর কখন চলে যায় বোঝা বড় তাই কাকা। তোর এত কথা শুনবি কেনা, তুই কাজ করিস রাত্রিবেলা নিয়ে আসিস আর বিজিট একটু ধরে দিস। জি কাকা, সেটা নিয়ে ভাবতে হবি লয়, জায়গার মাল জায়গায় পৌঁছে যাবে নি। এখন তো এলে চা, সন্ধে তো লাগে আসলো। হ্যাঁ শোন, রাত্রিবেলায় কোনো অবস্থাতেই যেন মিস করিস নি, যা। আরে কি করছে আমি সত্যি তো খুব ভালোবাসি রে জোরি, আমারও ইচ্ছে হয় এই নদীর স্বরের তোকে আমি বহুমানে নিয়ে আসি, আর তোকে আমি এত এত ভালোবাসি যে এই দুনিয়ার কোনো সওয়াল কোনো মিয়াক সেই ভালোবাসাটা বাসবের পারে নাই, আমি তোকে সেই ভালোবাসাটা বাসবের চাই। বুহের মধ্যে এত ভালোবাসা তুমি কোনে পাইলে বাসে? সারাদিন যখন আমি ঘোড়ার গাড়িটা নিয়ে স্বরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাই, তখন ঘোড়ার গাড়ির চাকা আর মাটির ঘর্ষণে একটা ফাটা আওয়াজ হয়, সেই আওয়াজটাকে আমার কি মনে হয় জানিস জুরি? কি মনে হয়? মনে হয় ঘোড়ার গাড়ির চাকাটা হলি তুই, আর স্বরের বুকে দানা বাঁধে থাকা মাটিটা হলাম আমি। মাটি আর চাকার ঘর শুনে যে ফাটা আওয়াজ হয় সেটিকল কোনো আওয়াজ ল রে জুরি। সেটি কি? চাকার মাটির ঘর্ষণের সেই ফাটা আওয়াজটাই হলে তোর আর আমার ভালোবাসার সেই গল্প। একমাত্র নুরুশেকই হইল সেই লোক যার জন্য আমি শত চেষ্টা করলেও সেই গল্পটার গায়ে হাত দিবার পারিনি। আমারও তো ইচ্ছে হয়, সেই রকম ইচ্ছে হয় গলাটা সারি চিল্লা চিল্লা কই বাসেত, এই বাসেত কারো আঙ্গুলি বাড়ি ওঠে সারালা, যে ইচ্ছে করলো খ্যাস খ্যাস করে কাটি ফেলাবি। এই বাসেত এই পদ্মার বুকি জাগে উঠা কোনো সরলা, যে 10 গ্রামের দর্শন এসে দখল করে নিবে। মেলা রাত আছে জুরি, যা বাড়ি যা। আর একটু সময় না হয় তোমার পাশে থাকি গেলাম। আমার সাথে তুই কে থাকবো? আমি যখন আমার সাথে থাকলে না তখন তুই কে থাকবো আমার সাথে? যা আর কথা বাড়াস নে, যা বাড়ি যা, যা করছি।
কাকা কাকা আমি কায়েস কাকা ওঠো কাকা আরে তাড়াতাড়ি ওঠো ওই যে নিয়ে আসছি কাকা এই এই যে নাও টাকাটা নাও হ্যাঁ এই ধরো তো আরে কি কি হলো কি টাকাটা রাখো না আমার তো সময় নেই কখন কি আইসে পড়বে বুঝো না আরে হেরিকেন টানতেছো কিসের জন্য হ্যাঁ কি করতেছো তুমি আবার হেরিকেন দিয়ে বাহ বাহ তুই তো দেখি একেবারে জুনি পোকা নিয়ে আসছিস আরে জুনি পোকা হোক আর না হয় অমাবস্যায় হোক তাতে তোমার কি হ্যাঁ টাকাটা রাখো দিনই সময় নেই কখন লোকজন চলে আসে আরে রাখ তোর টাকা রাখ কাকা এর আগেও কিন্তু তুমি আমার সাথে এরকম করিছো কাকা আজকে হবে না না কাকা আমি অনেক কষ্ট করে আরে তুই যা দিনই এখান থেকে কাকার কাছে তোর বারবার আসতে হবে ভালো বন্ধুদের বিচার কি আছে রে জরি হ্যাঁ এই যে তুই ছোটবেলার থেকে তোকে খাওয়াইয়া পড়াইয়া মানুষ করলাম আমি এই নুরু শেখ আর সেই নুরু শেখের মান সম্মানের কথা তুই একবারও ভাববুলা নুরু শেখের মান সম্মান বলে কিছু আছে নাকি যেদিন তিনি পদ্মার পানি শুকায় সর পড়ে গেছে সেদিন তিনি তো নুরু শেখের মান সম্মানে ভাটা পড়েছে আদিন তো তাই শুনে আসতেছি তুই যে অনেক বড় হয়ে গেছিস জরি আজকে কিন্তু সেটা বুঝলাম বড় হওয়া কোন সত্যি ভালো ভালো মন্দের বিচার যখন এতই করবে পারো তুমি কে বাসে তোমার কাছে কি ক্ষতি করেছে বাসেদের সাথে তুমি এই কই মাছের ট্যাংরা মাছের খেলা বন্ধ করবে পারো না বাসেদের জন্য তোর খুব পড়ে তাই না রে জরি হ্যাঁ আর তুই ওই বাসে একটা বেজন্মা পোলা তার সাথে যখন তুই প্রেমের আর্চনা মারিস তখন তোর চাচা নুরু শেখের যে পরে সেটা তুই বুঝিস না আমার কোনো বুঝার দরকার নাই তুমি বুঝো একবার কি তুমি বাসাদের কইবার পারো না যে বাসা থাকা বেজন্মা সরে ছোট্ট একটা খুপরির ঘর আর একখান ঘোড়ার গাড়ি ছাড়া দুনিয়াতে কিছু নাই ওর কেউ নাই এই কথাটা বাসা থেকে আমি কি করে কব তুই ক ক দেখি শোনার পর সাউলার মনে কষ্ট লাগবে না শৈলের পচা ঘাও জিয়ে রাখা তোমার কাছে একটা খেলার জিনিস তাই না চাচা এখনো সময় আছে হয়তো পচা গায়ে মেডিসিন দিয়ে দাবাইয়া দাও আর ন হয় একটা সিনে ফেলাও আমি একটা জিনিস বুঝতে পারি না ঘাও হয়েছে বাসেদের গায়ে তার জন্য তোর এত ভাবা লাগবে কে সকালবেলা দেখিস নি যে চরের বুকে কত আগাছা জন্মায় আর বিকেল হইতেই মানুষের পায়ের তলায় পড়ে টুস টুস করে ঝরে যায় বাসদের লিয়ে আমি তো কেয়া ভাবি রে তুমি সত্যি শুনবা চাচা অবশ্যই শুনবে চাই আরে তোর চাচা হিসেবে এই বিষয়টা জানা তো আমার জন্য ফরজ ফরজ যখন মনে করো তখন শুনো কে আমি বাসদের জন্য এত ভাবি আমি যে বাসদের চাচা বিয়ে করে ঘরের বউ হইবার চাই কিরে বেকা কিছু কবু নাকি অত জায়গায় খুঁজে পাচ্ছি না কাকা হেন তেন হেনে বাড়ি তাহলে সুজা বাড়ি দেখা যায় আর আপনার এইটুকু পথ আসতে যদি ইন্ডিয়ার বর্ডার হয়ে যায় সব পথ তাহলে পরে কেমন করে হবে কাকা এই
কে করা বাদ দিয়ে আসল কথা কি সেটা কয়ে ফেলা? আসল কথাটা কি কব কাকা? হইল কি, আপনি না কালকে কইছেন আমাকে আজকে বিশেষ বিরতির ছুটি মঞ্জুর করবেন কাকা। আমি তোকে কবে কইলাম যে তোর বিশেষ বিরতির ছুটি মঞ্জুর করব? এ এখনই আপনি ভুলে খেয়েছেন কাকা। হ্যাঁ, আজকে না আমার পাবনা শহরে যে রূপকথা সিনেমা হলে সিনেমা দেখার কথা। দেহ তো দেখি কাণ্ড কারখানা আমার। ও সে কথা তো আমি কইছিলাম রে বেকা। জি কাকা। এই সিনেমার মধ্যে ভিলেন আছে তো? কি যে কোন কি কে ভিলেন ছাড়া কি সিনেমা হয়? তোর সেই জুমানি সিনেমার নামটা কি আর ভিলেনের নামটা কি কদিনই? কেকে সিনেমাটার নাম হচ্ছে বউ শাশুড়ির যুদ্ধ, আর ভিলেনটার নাম হচ্ছে রিনা খান। বুঝুর গরিছেন ওরে ভিলেনের ভিলেন। আপনি যদি না দেখবেন আছেন তাহলে ওরে বিশ্বাস করা বেরি পারবো না। ও শোন তাহলে যা, আইসা কিন্তু কবা লাগবি নি যে রিনা খান ভিলেনের পাটখান কেবা করছিল। জি কেকে। আর শোন, টোল তোলা সাদা তো তোর কাছে, হ্যাঁ বাড়ি যাবো, বাড়ি যায়া ওই জরির কাছে সব টাকা বুঝাই দেবো, বুঝাই দিয়া তারপর বউ শাশুড়ি যুদ্ধ দেখতে যাবো, ঠিক আছে? জি কেকে। আবল তবল বুঝমাই রে, ওই নুরু শেখের মন উদ্ধার করা যায় না সেটা বোঝো না? নুরু সাহেব, কোনোই লাভ নাই, কাঁচা টাকা দাও, আর যদি কাঁচা টাকা না থাকে তাহলে গুরুত পারো। একটু তাহা নুরু সাহেব, আজ 30 বছর ধরে পদ্মার চরের দিকে তাহাতি তাহাতি চোখখান ঝাপসা হয়ে গেছে, এখন চোখে যা কিছু দেখি সব ঝাপসা দেখি। টাকা পয়সা তো আমার কাছে নাই নুরু সাহেব, আমি গানের মানুষ, আমার কাছে আছে গানের কথা আর গানের সুর। তাহলে তো ভালোই হলো, এখন গান গাও, গান গেয়ে যদি আমার মন বাজাতে পারো তাহলে যাওয়া, আর না হলে যাওয়া না, ঘুরুত মারবা। যে মানুষ আমি আমার কেন পাখির মতো মোহয় হয়ো, না মানুষ আমি আমার কেন পাখির মতো মোহয় হয়ো, তাই রে নাই রে নাই রে গেল সারাটি জীবন, তাই রে নাই রে না হায়া হায়াই, তাই রে নাই রে নাই রে গেল সারাটি জীবন, তাই রে নাই রে না হায়াই। ঠিক আছে যা। তোর মুখে যে আমি পালাইয়া যাওয়ার লক্ষণ দেখতেছি রে জরি, উদ্দেশ্য কি তাই? পলাই তো আমি ঠিকই যাব, পলাই যাবার আগে তোমার এটা কইবে রাইছি, আমি পলাছি এই সরের একটা বেজন্মা সাওলের সাথে। পারলে তুমি কিছু কইরো। পালাবো ভালো কথা, কিন্তু এইরকম সরের একটা সাওলের সাথে কেউ পালায় নাকি? তোর তো রুচির অভাব রে এ জরি, তোর তো রুচির বড়ই অভাব। বাসে দেখ যে প্রশ্ন উত্তর তুমি দিবার পারো নাই, সেই প্রশ্নের উত্তর যে আমি ওরে দিব চাচানো রুশেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তুই কি করে জানিস? সেটা তো একমাত্র আমি 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 ছাড়া কেউ জানে না, তুই কি করে জানিস?
তুমি যেটা জানো সেটা আমি জানিনি ঠিক, কিন্তু আমি এইটি জানি বাসুদেক বিয়ে করে আমি ওর অন্তত এই পয়সাটুকু দিয়ে খুইবার পারবো। বাসুদেক একটা মেয়ের বিয়ে করা স্বামী, বাসুদেক বিয়ে করা একটা বউ আছে। চরের উপর ঘোড়ার গাড়ি উল্টে বাসুদের কুমোরের উপর পড়ছে, এখন কি অভিনয় আল্লাহ জানে। আমি তাহলে আসি চাচা। হাটের পর গোসল করবার যায় সব টাকা নদীর পানিতে ভাসিয়ে গেছে। আহ ভালো 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 করেছিস, আয় এদিক আয় এদিক আয়। খুব ভালো কাজ করেছিস, এখানে দাঁড়া দাঁড়া, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। এখন তোর বউ শাশুড়ির সিনেমা দেখবি। শালার ঘোড়ার গাড়ি, তুইও শেষ পর্যন্ত আমার সাথে নেমুখারামি করলো না? কি করি নাই আমি তোর জন্যে? একটু রোদ হয়েছে তোরা আমি ছায়ার মধ্যে বাঁধে রাখিছি, বৃষ্টি পড়েছে তোরা আমি দুই দিন কেদর মধ্যেই নামাই নেই। আর সেই তুই কি না আমার এই মাজা ভাঙার ব্যবস্থা করলি, ষড়যন্ত্র করলি না? হাঁটু তোর মাঝে খুব জোরে লাগিছে, তাইলে বাসে হাঁটু মজা আর কি লাগেছে রে জুরি? তার সাথে বেশি লাগেছে মনে। হাঁটু আর মাজা ভাঙলে তো দেখা যায়, কিন্তু মন মন ভাঙলে তো আর দেখা যায় না। মনের মধ্যে দেখা যায় না ঠিকই, তুমি তো তাও মনের কথাটা খুইবার পারো, একবার আমার কথা ভাবিস। জন্মের আগে বাবা মরে গেছে, বুকের দুধ ছাড়ার আগে মা মরেছে, চাচার সুসংসারে বড় হয়েছি, ভূত ভবিষ্যতের কথা নাই কইলাম, ঠিকানা বলে তো কিছু আছে। তুই এখন এতে যা, যা করছি। কাম নাই, উনার মুহে খালি সারাদিন গান আর গান, মানুষের মনের মধ্যে কাঁদার বন্যা বয়ে যাচ্ছে, আর উনার মনের মধ্যে একেবারে খায় শুটেছে খাটাইশ কনেকার।
শালা নুরু শেখ আজকে এমন মার মারেছে, রাগে আমার মাথা বন বন করে ঘুরতেছে। সেই রাগে তো আমি আপনাকে খাটাস করে ফেলাইছি। আপনি বাউল গান করেন, গানের লোক, আপনি কি খাটাসবের পারেন? বাউল ভাই, আমি তোমার হাতে ধরি, পায়ে ধরি, সর্বাঙ্গে অঙ্গে ধরি। আমার একটা আরজি রাহেন, আমাকে ভাত দেওয়া লাগবি নে, শুভের জাগাও দেওয়া লাগবি নে, খালি আপনার পিস পিস নিয়ে ঘুরে বেড়াবেন। আপনি দেশ বিদেশ গান গেয়ে বেড়াবেন আর আমি আপনার পিস পিস ঘুরে বেড়াবো। দুনিয়াটা যে একটা চোরকিরে পাগলা, বাঁশের কঞ্চিতে বানায় নি একটা চোরকির, কত যে পেঁচ সেদিকে তোর জানা আছে? পেঁচে ভরা চোরকির মতো দুনিয়ায় তুই কার পিস পিস ঘুরবু, আর কেডাই বা তোরে লিয়া পিস পিস ঘুরবি রে? বল ভাই, আমি পেঁচ টেসের কথা বুঝি নে, আমাকে আপনার পিস পিস লেওয়াই লাগবি। আর একটা কথা, তুমি গান গিয়ে যে টেহা বাসা পাবা সেটা রাখার আমাকে চাকরি দিবা না। কিন্তু দুনিয়ায় টেহা পয়সা অনেক খারাপ জিনিস। টেহা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, মন মানুষ, এগুলো সবই তো দুনিয়ার অন্ধকার রে পাগলা। অন্ধার রাইতে চাঁদের আলো দেখলাম না নজর, এইবার আর অপেক্ষা না, খালি কালকের দিনটা আস পেরতে নুরু শেখে আমি খুন করে তোকে নিয়ে চড়তে পালায় যাবো। সত্যি আছে, তুমি যা যা কইলে সব করবে পারবে? আমি বাড়ি যাব কি আসবো, খালি পোড়লাটা গুছাবো। কাজ কাম ফেলে দিয়ে সকাল সকাল এই টাটা নিয়ে কারা ঘুরে বেড়ায় জানিস? জানি, যারে পেটে সেরম খিদে শিকার ধরার জন্য সেই সব মানুষ টাটা নিয়ে ঘুরে বেড়ায়। তোর শিকারের গল্প পরে শুনবো, এখন যা, আমার কাজ আছে। তোমার কাম তো দূরে, ওই টুকরি ঘরে বসে দিনের বেলা টোল তোলা, আর রাত হলেই এই পার ওই পার থেকে যেসব সওয়াল মিয়ে আসে তা ঘরে পাহারা দেওয়া। মুখে তালা লাগে কথা কব আছে? তালা ঠিকই আছে, আজকে তোমার শেষ সুযোগ,
হয় তুমি কবে আমার বাপ কিটা ছিল আর মা কিটা ছিল, তা না হলি তোমারে আমি আজকে কি কই কি করবি কি করবি, তোমারে আমি খুন করে ফেলবো। কর কর খুন, দেখি তোর হিম্মত কতটা। তোর কি জন্ম পরিচয়টা খুব জানা দরকার, তাহলে যা ওই রুস্তমেশ্বরে বিন্নিঝোপের নিচে তোর পিতৃ পরিচয় পোতানো আছে, যা। শোন বাসুদেব কবি, এই নূর শেখ মরে যাচ্ছে, কিন্তু সেই নূর শেখ মরে নাই যে তার জন্মদাতা পিতা আর তার পিতৃ পরিচয়ও মরে নাই। মন তরে কে বাপার করে